তৌহিদ রিসালাত ও আখিরাতের বিশ্বাস যদি আমার মধ্যে দৃঢ় হয়ে না আসে আমার কাজ ভালো হবে না। আজকে যে ফতল বাড়ি পড়লাম ভূমিকাটা কার লেখা জানেন? যার দুটো চোখ নাই, কে? শেখ বিন বাজ। 20 বছর বয়সে চোখ হারিয়েছিলেন তিনি। আল্লাহ ভক্ত এই চোখের বিনিময়ে দুনিয়াতে এমন সম্মান দিয়েছেন, তার যুগের সমস্ত আলমরাই তাকে এক বাক্যে আল্লাহ ওয়ালাদ বলে ডাকত, পিতা বলে ডাকত। মানুষের মধ্যে 3 ধরনের মানুষ পাওয়া যায়, দৃঢ় বিশ্বাসী, কপট বিশ্বাসী, অবিশ্বাসী, আর একটা আছে দুর্বল বিশ্বাসী। ইবনে আব্বাস বলছেন, রাতের একটা অংশ এলেম অন্বেষণে ব্যয় করা সারা রাত ইবাদতে ব্যয় করার চাইতে উত্তম। যারা এলমের লোভী তাদের লোভ শেষ হয় না, রাত দিন সবসময় পড়াশোনার তালে থাকে। আর যারা দুনিয়ার লোভী তার দুনিয়ার লোভে এলেম শেখার সময়ই পায় না। আধুনিক বিজ্ঞান অনেক ভিতরে চলে গেছে, অনেক কিছু বের করেছে এখন, কিন্তু রজার বেকনকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক। তিনি নিজেই স্বীকার করে ফেলেছেন যে মুসলমানরাই বিজ্ঞানের 1000 বছরের নেতৃত্ব দিয়েছে। যদি মুসলিম সভ্যতা দুনিয়াতে না আসতো তাহলে বিজ্ঞান কশ্চিন কালার সামনে আগাতে পারতো না, কিন্তু মুসলমানদের সে বিজ্ঞানগুলো সব দূরে সরিয়ে ফেলা হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. سورة فاطر مكي 28-30 جابت وحمد صلى الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী হিসেবে বিশ্ব মানবতার সামনে তিনি যে আদর্শ দিয়ে গেছেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইতিহাসের কোনো ধর্মের প্রথমে পড়ার কথা সঙ্গে সঙ্গে আল্লাহ বিল কলম, কলমের অর্থাৎ লেখা দুটির কথা বলা হয়েছে এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। অথচ তিনি নিজে ছিলেন আনপড়, নিজে লিখতেও পারতেন না, লিখতে পারতেন না। তো মনে রাখবেন, তিনি নিরক্ষর ছিলেন কিন্তু মূর্খ ছিলেন না। হি ওয়াজ আনলেটার্ড বাট নট ইলিটারেট, সবসময় মনে রাখবেন বিষয়টা। যে মৌর আরবের এই মানুষটি যিনি কোনোদিন কোনো শিক্ষকের লেখাপড়া শেখেন নাই, তার মুখ দিয়ে এত বিজ্ঞান ভরা কথা বের হয়েছে যেগুলো মানুষ চমৎকৃত হয়ে যায়। যাই হোক, ও বিষয়ে আমরা যাচ্ছি না। যারা সিরাত রসুলের পাঠক তারা জানেন ছেড়ে যাওয়া দুটি আলোকস্তম্ভ, এই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবেন তিনি কী রেখে গেছেন দুনিয়াতে। কোরআনের হাদিসের
বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। এখানে যে বিষয়টি এসছে আলামদের বিষয়ে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাও, যারা আলেম তারাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। ইন্নামা শব্দ কেন আসলো? নিশ্চয়ই হলো ইন্না, কিন্তু সঙ্গে মা মায়ে কাপা যখন আসে তখন কেবলমাত্র হয়ে যায়, আর কাউকে সেখানে শরিক করা যায় না। সত্যিকারের আলেম যারা তারাই মাত্র আল্লাহকে ভয় করে। বলা পরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আজিজুন গফুর, আল্লাহ মহাপরাক্রান্ত এবং ক্ষমাশীল। এটা দিয়ে বোঝানো হয়েছে আলামরাই বুঝে যে আল্লাহ ক্ষমতা কত বেশি, মূর্খরা বোঝে না। এবং আবু হানিফাকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ যে আসেন তার প্রমাণ কি? চলতে ইন্নাল বারো দাল্লাতুন আলাল বাইর, গোবর তো উটের উপরে প্রমাণ দিচ্ছে, এটা উটের গোবর, গোবরে বলি দিচ্ছে এটা হলো এর উট আছে না গোবর আটি করতে গিয়ে। আমাদের দেশ তো উট নেই, গরু আছে, গরুর গোবর যদি থাকে তো কেউ পাগলেও বলবে গোবর গরু সাই গোবর হয়েছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এরকম জিজ্ঞেস করা হয়েছে, তো উনি দিচ্ছে আচ্ছা রকম জবাব, এই বোকা তুমি খাও না, হ্যাঁ তো খাওয়া তো তোর হজম করে কেটা, তুমি তো এক লোকমা গিলি খেলি খাওয়া তোমার শেষ। ওটাকে কে গোস্ত বানাচ্ছে, কে রক্ত বানাচ্ছে, কে বীর্য বানাচ্ছে, কে মজ্জা বানাচ্ছে, তোমার পাঁচ ভাই সবাই তো একসাথে ভাত খাও, একই মায়ের রান্না করে সবাই মিলে খাও, কে হচ্ছে মেধা সম্পন্ন, কে হচ্ছে মেধাহীন, কে হচ্ছে কালো, কে হচ্ছে ধলো, এক এক রকম, এটা কে করছে বলো? তাও তো ঠিক, যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমার বলবো আল্লাহ কোথায় আছে। এইভাবে বহু ঘটনা তফসির ইবনে কাসিরের মধ্যে এসে গেছে। যারা ওলামা হলো তারাই, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেম, যারা বুঝে এটার বিপরীত এইটি হবে, যারা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে হুঁশ নেয় ভবিষ্যৎ চিন্তা করে না, ওদেরকে আলেম হিসেবে ধরা হয় না। আধুনিক বিজ্ঞান অনেক ভিতরে চলে গেছে, অনেক কিছু বের করেছে এখন, কিন্তু রজার বেকনকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক। তিনি নিজেই স্বীকার করে ফেলেছেন যে মুসলমানরাই বিজ্ঞানের হাজার বছরের নেতৃত্ব দিয়েছে, যদি মুসলিম সভ্যতা দুনিয়াতে না আসতো তাহলে বিজ্ঞান কশৃঙ্খলার সামনে আগাতে পারত না। কিন্তু মুসলমানদের সে বিজ্ঞানগুলো সব দূরে সরিয়ে ফেলা হয়েছে সুচতুরভাবে। ইহুদিনা সারা বিশ্ব মুসলমানদের এলমি, মুসলমানদের বৈজ্ঞানিক খেদমতকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। এ বিষয়ে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার যে বইটা গেল না, ওখানে সব আলোচনা পাবেন। আধুনিক যতগুলো আমরা দেখছি সকল মূল ছিল মুসলমানরাই। খলিফা হারুন রশিদ যখন সেই যুগের ব্রিটিশ গভর্নমেন্ট ডক্টর শার্লিমেনের কাছে ঘড়ি উপহার দিয়ে পাঠালেন, শার্লিমেন লাভ দিয়ে পড়ছে, হাউ ইট ইজ এ ম্যাজিক, এ কি ইট ইজ ম্যাজিক, তো এইখানে বসে ওই আসমানের সূর্য টাইম বলে দিচ্ছে এটা সম্ভব? সে খলিফা হারুন কোন যুগের মানুষ? তিনি 173 হিজরিতে মারা গেছেন, আর আমরা বসে আছি 1445 হিজরিতে। সেই যুগে তারা ঘড়ি বানাতে পারত, তা আমরা ইউটি বানাতে পারি না। তার মানে তাদের যে অন্তর্দৃষ্টি ছিল, কী করে তারা বুঝল যে ওই সূর্য কিসের থেকে আসলো? কোরআনে আল্লাহ বলছে, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিলকমারি ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, তোমরা সূর্যের উপাসনা করো না, চন্দ্রের উপাসনা করো না, বরং সেজদা করো তার কাছে যিনি সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন। এখান থেকে তাদের মাথায় ঢোকেছে যে সূর্য সৃষ্ট জীব, এটা পূজার জিনিস নয়। সূর্য যদি পূজার জিনিস হতো তাহলে
সেটা নিয়ে মুসলমানরা গবেষণা করতে না, ঢুকে পড়লো সেখানে সৌরবিজ্ঞান ছিল এটা তাদের কাছে। সূরা বাকারা 29 আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী খালাকাল্লাকুম মা ফিল আরযি জামিআ সুম্মা ইসতাওয়া ইলা সামাই ফাসাওয়াহু সাবআ সামাওয়াত ওয়া বিকুল্লি শাইইন আলিম। এখানে গিয়ে তো মাথা খারাপ হয়ে যাবে, কী ব্যাপার? আল্লাহ পাক পৃথিবীর যা কিছু আছে সকল সৃষ্টি করেছেন, অতঃপর তুমি মনঃসংযোগ করলেন আকাশের দিকে, অথবা তাকে শক্ত আকাশে বিন্যস্ত করলেন, ওয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছুই ব্যাপারে তিনি বিজ্ঞ। এই আসমান তো আমরা দেখি শূন্য, এটা সাতটা ভাগে ভাগ আছে, কে জানে? শুরু হলো গবেষণা, দেখা গেল এই উপরেই 30 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল চলছে, এটার পাঁচটা ভাগ আছে। একটা আছে ওজন স্তর, সেটার এরিয়া 1 মাইলের মতো, উপর থেকে প্রতি সেকেন্ডে 6 থেকে 40 মাইল গতিবেগ নিয়ে কোটি কোটি একবারে উল্কাপিণ্ড পৃথিবীর উপরে পড়ছে। ওই একটা উল্কা যদি পড়ে তো সব শেষ, কিন্তু না, এই যে বিশাল 30 কিলোমিটার ব্যাপী বায়ুমণ্ডল এবং সর্বশেষ যে 1 মাইলের একবারে গভীর বায়ুমণ্ডল, এখানে আসে সব ভস্য হয়ে যাচ্ছে। আমরা প্রায় দেখি না, ওপরতে বজ্রপাত হচ্ছে কিন্তু গায়ে লাগে না, মাঝখানে হারিয়ে যায়। এই যে আকাশে এই যে চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ করে রাখছেন, যদি কোরআন থেকে আল্লাহ না বলতেন সাবা সামাওয়াত, সাতটা স্তর এখন পর্যন্ত এক স্তরে যেতে পারেনি দুনিয়ার রকেট, যা কিছু বলি এখন এক স্তরে টাচ করেনি, অথচ আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন হাল তোরা মেন ফুতুর, দেখেছো কখনো? ওই যে তোমার মাথার উপরে ভাসছে প্রদীপ মালা সজ্জিত সুন্দর, দুনিয়াবি আকাশ নক্ষত্র রাজেশন চিকমিক করছে, ইয়া বিল খুন্নাস ফালা অক্সম বিল খুন্নাস জোয়ারিল কুন্নাস, খুন্নাস ছোটো ছোটো মিটু মিটু টাকায় ডোবে জলে নিবি জলে নিবি, কারা আল কুন্নাস উজ্জ্বল, এই উজ্জ্বল এবং জলে নেবে এইগুলো তার কসম করে আমি বলছি, তাই সে রবের কসম করে আমি বলছি, তাহলে এদেরও রব আছে, তাহলে এরাও আমাদের পূজার জিনিস নয়, এটাও আমরা জয় করতে পারি। এই মুসলমানদের মধ্যে হিম্মত তৈরি হয়ে গেল, যাদেরকে পূজা করবো না তা মুসলমান তো শ্রেষ্ঠ, লাগাত কর্ম না বানিয়ে আদম, আল্লাহ বলছে মানুষই হলো শ্রেষ্ঠ, তাহলে নিশ্চয়ই ওরা আমার চাইতে নিকৃষ্ট। অতএব চলো সৌরবিজ্ঞান গবেষণা করো। এই যে চারিদিকে শুরু হয়ে গেলে গবেষণা, গবেষণা যতই গবেষণা করে ততই আল্লাহর এক একটা রহস্য উন্মোচিত হয় বান্দার কাছে। সর্বশেষ যে রিপোর্ট এসছে বিজ্ঞানীরা বলছে এখনও মহাবিশ্বের 1000 ভাগের 999.9 পর্যন্ত আবিষ্কৃত হয় নাই আল্লাহ সৃষ্টি, এখন পর্যন্ত আমাদের আড়ালে আছে। কে বলল? যদি কোরআন তাদেরকে ইঙ্গিত না দিত তাহলে মুসলমানরা কোশ্চেন করলে সব গবেষণা ঢুকতো না, আর মুসলমানদের এই গবেষণাগুলিকে একবার হারিয়েই ফেলে দিয়েছে। ইবনু সিনাকে যাকে বলা হয় একেবারে ওনার আল কানুন বইটাকে বলা হয় কী বলে এটাকে ইংরেজি বলো বেটা বাংলা বলছি কেন, যাই হোক ওনাকে এক পর্যায়ে ল গিভার বলে ফেলাইছে, উনি আইন প্রণেতা যাকে বলে আমরা নবী বলি, আল কানুন একটা তো হলো, ইবনে সিনার বই তো দারুণ নাম, আর এখন কোনো কাজ নেই না, ইবনে সিনার নামটাও তারা বিকৃত করে বসে এভন সিনা বলে, যাতে লোক বুঝতে না পারে। জাবালুক তারেক তারেকের পাহাড় নাম বানাইছে জিব্রাল্টার, যাকে বুঝতে না পারে। সব জায়গাতেই বিজ্ঞান ভরা, কোরআনে এমন কোন, যদি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসাব করেছে কোরআনের শতকরা 11টি আয়াত বিজ্ঞান বহন করে, আমি ওর প্রতিবাদে বলেছি 11টি আয়াত না, প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে, প্রতিটি আয়াতেই বিজ্ঞান বহন করে, হয় শব্দের দিক দিয়ে বা সাহিত্যের দিক দিয়ে বা সমাজের দিক দিয়ে বিভিন্নভাবে। তো সেই কোরআন সম্পর্কে আল্লাহপাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে যে নির্দেশনা পাঠিয়েছেন সে 3টি আয়াত একসঙ্গে চলে আসছে, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তারাই তারা সত্যিকারের ওলামা। শুধু শুধু ভয় করলে হবে না, আল্লাহ যে আজিজ মহাপরাক্রান্ত এটা তারাই মাত্র বুঝতে পারে, তিনি যে আমার গফুর ক্ষমাশীল এটাও তারাই বুঝতে পারে, কারণ আল্লাহ জানে হে আমার শক্তিমত্তা বোঝার ক্ষমতা সবার সমান নয়, অতএব বান্দা যদি ভুলও করে আমি তাকে কম করে দিই, সে তবা করে।
إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ওলামা হলো তারাই যারা আল্লাহ কিতাব পাঠ করে সালাত কায়েম করে এবং তাদেরকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেখান থেকে খরচ করে সিররা ওয়া আলানিয়া গোপনে বা প্রকাশ্যে। কেন? অর্জুন তিজারত লাম তাবুর, তারা এমন ব্যবসা কামনা করে যা কখনই ধ্বংস হয় না। রিজিক অর্থ খালি খাদ্য নয়, বান্দাকে দেওয়া যে কোনো নিয়ামতটা রিজিক। আল্লাহ পাক আপনাকে বক্তৃতা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, ওটা একটা রিজিক। আল্লাহ পাক আপনাকে লেখনের ক্ষমতা দিয়েছেন, ওটা একটা রিজিক। আজকে যেসব ছাত্র এখান থেকে আমাদের ফারেক হয়ে গেল, ছাত্রছাত্রীরা অনেক অন্যরা তো ফারেক হতে পারছে না, আমরা এখন তাদের বহু মুরব্বীরা বসে আছি, আমরা তো কখনো সুযোগ পাই নাই। আল্লাহ পাক ওদেরকে সুযোগ দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, এটা একটা রিজিক। যিনি যেদিক দিয়ে যোগ্যতা হাসিল করেছেন সবটাই কিন্তু রিজিক শব্দের মধ্যে সামিল করে। লেইয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, কি জন্য তারা এই ব্যবসা করে? যেন আল্লাহ পাক তাদের পুরস্কার পূর্ণভাবে দেন, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং তার কল্যাণ যেন আর বৃদ্ধি করে দেন। ইন্নাহু গফুরুন শাকুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল ও শাকুর, তোমাদের কাজের ব্যাপারে সহনশীল। যিনি যে কাজ করেন আল্লাহ পাক তার শুকরিয়া আদায় করেন। এটা নাজিল হচ্ছে আয়াতগুলো মক্কি জীবনে, মাদানী জীবনে নয়। মক্কি জীবনে যত আয়াত নাজিল হয়েছে অধিকাংশই হচ্ছে আকিদা এবং আখেরাতের উপরে, কারণ যদি মানুষের বিশ্বাস মজবুত না হয় কর্ম মজবুত হবে না। তৌহিদ রিসালাত আখেরাতের বিশ্বাস যদি আমার মধ্যে দৃঢ়ভাবে না আসে আমার কাজ ভালো হবে না। এই জন্য সাহাবে কেরামকে সবার আগে দৃঢ় বিশ্বাসী হতে বলা হয়েছে। সুরে বাকারা এটা প্রথম দিকে কেন আসলো? এটা সর্বশেষ সুর হবে। সুরে বাকারা 281 নম্বর আয়াতটি হলো কোরআনের সর্বশেষ আয়াত। সেই আয়াত যে সুরের মধ্যে আছে সে সুরে তো শেষে যাওয়ার কথা, কিন্তু তর্তিব হলে এমনভাবে আল্লাহর হুকুমে আল্লাহ রাসূলের নির্দেশ করবে এটা আসে শুরুতে, কারণ শুরুতেই আসছে আলহামদুলিল্লাহ মিম, অর্থ কেউ বুঝে না। আল্লাহ আলম বি মোরাদি, আমরা এটি বলি আল্লাহর অর্থ ভালো জানেন। অর্থ যদি মানুষ নাই বুঝে, এমন একটা শব্দকে আল্লাহ পাক প্রথম কেন আনলেন এর ব্যাখ্যা দিতে পারবেন না কেউ। কারণ তৎকালীন যুগে আরবের অর্থাৎ মক্কার বড় বড় বিদ্বানরা তার অত্যন্ত ভাষা গর্বী ছিল, তারা মনে করত যে কোরআন মিথ্যা, এটা মোহাম্মদের বানোয়াট কালাম। তাদের এই অহংকার চূর্ণ করার জন্য আল্লাহ নিম দিয়ে শুরু করা হয়েছে, বেটা পারিশদের অর্থকর। অনেকে অনেক ব্যাখ্যা দিচ্ছে, আলেব মানে আল্লাহ, লাম মানে আখেরাত, মিম মানে মোহাম্মদ, এসব আমরা ক্লাসে পড়তাম তখন এগুলি শুনতাম, এখনও সব বড়টা সব বাদ হয়ে গেছে। এক কথা শেষ, যারা আমাদের তফসির পড়বেন আগামী দিন ইনশাল্লাহ যদি আমাকে হায়াতে আল্লাহ বাঁচিয়ে থাকে, তার দেখবেন এর ব্যাখ্যা কত রকম দিয়ে দেওয়া হয়েছে সেখানে, এবং সেখানে এরকম 14টা হরফ আছে, আল্লাহ মিম হামিম নুন আছেন, এরকম মোট 14টা আছে। ইবনে কাসির 14টা 131 করে একটা ব্যাখ্যা করেছেন, নসু হাকে হাকিমিন কাতিম লাহু সিররুন, এটা মহাজ্ঞানী আল্লাহর প্রেরিত একটি নস, লাহু সিররুন, যার মধ্যে গোপন তাৎপর্য রয়েছে যে বান্দা বোঝে না। ওই 14টা একসাথে করে কিন্তু একটা বাক্য নিয়ে বানিয়ে ফেছেন ইমাম হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। এটা দিয়ে ওদেরকে ঠান্ডা করা হলো। এরপর বলা হল কেলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, মুহাম্মদের কাছে যে কিতাব এসেছে এতে কোনোই সন্দেহ নেই, কোনো ত্রুটি নাই। প্রথমেই চ্যালেঞ্জ, এবার যে 21 আয়াতে গিয়ে বলা হয়েছে ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা সন্দেহে থাকো আমার আমার আব্দ মানে কি আমার বান্দা, মোহাম্মদ কিন্তু বলেনি, মোহাম্মদ না বলে আব্দ বলার মধ্যে যে কি আদর আছে, স্নেহ আছে, যে কল্পনাই করা যায় না। সুবহান আল্লাজি আসরা বি আব্দিহি লাইলান মিন আসর, তার বান্দাকে তিনি রাত্রিবেলায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছিলেন, আব্দিহি, আব্দ বলার মধ্যে যে স্নেহ
অকল অতুলনীয়। এখানে আমার বান্দার উপরে যা নাজিল হয়েছে যদি এভাবে তোমরা সন্দেহের মধ্যে পড়ে থাকো, ফাতুবে সুরাত নাসলে, তোমরা তো বহু জ্ঞানী লোক, এরকম একটা সুরা বের করে নিয়ে আসো, ফাইল্লাম তাফালু অলাম তাফালু, যদি না পড়ো এবং কখনোই তো পড়াবেও না, বলে ঢং দেখছেন, যদি না পড়ো এবং কখনোই পারবে না, তাহলে আর জাহান্নামকে ভয় করো যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। প্রতিটি আয়াতের মধ্যে একই সঙ্গে তৌহিদ একই সঙ্গে রিসালাতের বক্তব্য চলে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে আখেরাতের কথা এসে যাচ্ছে। মানুষের মধ্যে তিন ধরনের মানুষ পাওয়া যায়, দৃঢ় বিশ্বাসী, কপট বিশ্বাসী, অবিশ্বাসী, আর একটা আছে দুর্বল বিশ্বাসী। ঠিক মুসল্লিদের মধ্যেও তিন ধরনের মুসল্লি আছে, খাশেউন, ইউরাউন, সাহুন, কুশালা, চার রকম। খাশেউন যারা সালাতে মনোযোগী, ইউরাউন যারা মানুষকে দেখি সালাত আদায় করতে আসে, সাহুন যারা সব ভুলে যায়, যে জোহর পড়ছে না, মগরে পড়ছে, হুঁশি নেই, পড়েই যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর আছে কুশালা, আসছে যাচ্ছে, যাই যাবেন, টাইম হয়ে যাবে, তাই খোদ্দাতে উঠি না কেন, মার্কাজের ছাত্ররা সাবধান থেকো, আর উপমহাদেশের বড় বড় মার্কাজগুলো আমার ঘোরা আছে, রাজশাহীতেও এটা মার্কাজ আমাদের, এটাও কিন্তু বড় মার্কাজ। খোদ্দা হচ্ছে মাথার উপরে মডার্ন মেম্বার আজকাল সব থাকে মাথার উপরে, ও সৌদিদের দেখছে সৌদি মেম্বার সব মাথার উপরে থাকে। গত ল্যাকসাঙ্গান এক মসজিদ উদ্বোধন করার জন্যে আমাকে বল স্যার উপরে ওঠে ওখানে, কেন কী হয়েছে, তো তো ওইটাই তো মেম্বার দিলে আমাকে ধমক লাগে, বেটা থমসা চেয়ার এনে দেব, নিচে বসে এক্সাম দিচ্ছে না, কত দিলাম, ওরা বলছে আমরা এত কষ্ট করে বানালাম স্যার দিয়ে শুরু করা বলে, তো হলো হইলাম দেশের বেদাতি কাজ ছাড়ো, সৌদিরা যাই করবে তাকে গ্রহণ করতে হবে, কে পাচ্ছে এগুলো, আর ওই মাথার পরে ক্ষতি খোদ্দাদের যুগে ওজস্বী বক্তব্য বা আপনার মনে আছে মরিচ ফাড়ি যাবে, সামনে কোনো মুসলিম নেই, আমি নিজে মুসলিম, আমার সঙ্গে দু তিনজন, এটা কোথায়, ভারতের সবচেয়ে নাম করা আহলে কেন্দ্র জামিয়া সালাফিয়া বেনারস, ঢুকে থেকে মানুষজন নেই নাকি, খোদ্দা হচ্ছে না এমন জোরালো ভাষণ, বা আপ্রে বা চারিপাশে বাচ্চা খালেদ করে দিয়েছে বিল্ডিং ঘেরাও একদম মার্কাজ, এইবারে যখন একাউন্ট হয়েছে হুড়মুড়ে ঢুকে চলে আসছে, একদম কেউ ছিল না, তাদের ফতো হলো ও ঘরে বসে খুব দর্শনীয় হবে, এই ফতো যেন আমার এই মার্কাজ কেউ না দেয়, আমি আগে তো সাবধানকে দিয়ে যাচ্ছি, আগেই ছাত্ররা আসবে যে তারা সবচেয়ে কাছের লোক, তারা যেন ঘরে বসে বসে সেটা এসে আসে না শুনলেই তো ভালো করি, এই বিল্ডিং যত চারিদিকে সতালে বিল্ডিং যত হয়ে যায় কখনো তুমি কোনো ছাত্র কেন পাবে না, ওরা আসবে ঠিক যে একামত দেবে তখন দৌড়ে চলে আসবে, এই ফতো চলবে না এখানে আপাতত, আমি শেষের এগারো দিন দেখি তো দশ দিন এতে কবে যখন থাকি, এসার সালাতে সব মুসলি আছে ছাত্র আছে, তারা বিশ্ব নেই তারা বিশ্ব না তো ফরস তো চলে গেলে, আমি কি কী হয়েছে বলে আমার ঘরে বসে সালাত পড়ছে, অথবা বুদ্ধি খাটে বলে ওই রাত্রি পড়বেন, এড়ানোর বহু পথঘাট জানা আছে, এগুলো যদি না হয় মার্কাজ হবে সবচেয়ে স্ট্রিক্ট, এবাদতের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবাদতের ব্যাপারে যার মধ্যে অলসতা আছে তাকে মার্কাজে বেরকে দিয়ে ভালো, এইসব ছেলেমেলেখানের এখন দরকার নেই, যারা এবাদতের ব্যাপারে যে সমস্ত আলেমরা শিক্ষক হোক শিক্ষার্থী হোক তাদেরকে অবশ্যই দৃঢ় হতে হবে, নইলে ওই সাহুন ইউরাউনের মধ্যে চলে যেতে হবে, ওয়াইলুল মুসাল্লিন আলাইহিম আনসালাতিহিম, কি তো সাহুন না দুর্ভোগ ওইসব মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে ভোলা হুঁশ নাই, ওই ভোলার মধ্যে আল্লাহম ইউরাউন আছে না যারা লোক দেখে সালাত পড়ে, কোন আলেম হোক ছাত্র হোক আল্লাহ কাউকে ইন্ডিকেট করে বলার নেই, সবার জন্যই বলা হয়েছে কথাগুলো, অথবা যারা আমাদের সংগঠনের কর্মী আছেন বিভিন্ন মানুষে চালাচ্ছেন শতাধিক মানুষ হাদিস ফাউন্ডেশন হয়ে গেছে সবাইকে আমি বলছি, আমাদের ছাত্র শিক্ষক প্রত্যেকের জন্য বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে সেটা এই যে ইবাদতের ব্যাপারে আমার হবে
দৃঢ় পদক্ষেপে যাব, কোনো অবস্থায় অলসতা আমাদের মধ্যে থাকবে না। কারণটা কি? লাইউফিহাম ওজুরহম, আমরা আমার ইবাদতের পুরস্কারটা পুরোপুরি পেতে চাই, কম করে পেতে চাই না। ইয়াজিদ আহমেদ ফাদলে, এবং তার চাইতে বেশি যেন আল্লাহ পাক আমাদের দেন, আমরা সেই আশা করে এলম শিখছি। আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। অতএব সব জায়গাতে প্রতিযোগিতার মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। যদি তা না করি তাহলে শুধুমাত্র ডিগ্রি নেওয়াই হবে, এলম শেখার মূল উদ্দেশ্য হাসিল হবে না। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى أوحى إلي أنه من سلك مسلكا في طلب العلم سهلت له طريق الجنة ومن صلبت كريمته أتيته عليهم الجنة وفضل في علم خير من فضل في عبادة وملاك الدين الورع رواه البياقي في الشعب بإسناد حسن مشهد 255 حديث আজকাল আলমরা প্রায় অহংকার করে, আমি মেশকাত পড়া মলবি, তুমি বুখারশির পড়া নি, মানে মেশকাত না কিছুই না, মেশকাত পড়া মলবি যাই পাই আমি তাকে মাথা করে রাখি। আমি কারাগারে থাকতে শুধু কিতাবুল এলেন পর্যন্ত করতে পারছিলাম। বারবার মনে হয় এইগুলি আমি ক্লাসে পড়াই এখন আর ভাল লাগে না। মেশকাতে কুতুবে সত্তা বাইরেও কিতাব আছে, সবগুলো মেশকাতে একত্রিত করা আছে। এটা যদি আমরা ভালোভাবে পড়ি তার তেমন কিছু লাগে না। এখানে 255 হাদিস কিতাব ইলমের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দেখো ইন্নাল্লাহ তাআলা উহিয়া ইলাইয়া, আল্লাহ পাক আমার নিকটে ওহি করেছেন, আন্নাহু মান সালাকা মাসলাকান ফি তালাবিল ইলমে, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য রাস্তায় পা বাড়ায়, রাস্তা খুঁজি বাড়ায়, সাহালতুল্লাহু তরিকাল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেই। অমন সলেবাত করিমতহু, যার এলেম শিখতে গিয়ে তার দুই চোখ অন্ধ হয়ে যায়, আতায়তহু আলাইহিমাল জান্নাহ, আমি তার বিনিময় থেকে জান্নাত দান করে থাকি। আজকে ফতল বাড়ি পড়লাম, ভূমিকাটা কার লেখা জানেন? যার দুটো চোখ নাই, কে? শেখ বিন বাস। 20 বছর বয়সে চোখ হারিয়েছিলেন তিনি, আল্লাহ ভক্ত এই চোখের বিনিময়ে দুনিয়াতে এমন সম্মান দিয়েছেন, তার যুগের সমস্ত ওলামাই মামলাকা, সমস্ত আলামরাই তাকে এক বাক্যে আল্লাহ ওয়ালেদ বলে ডাকত, পিতা বলে ডাকত, চোখে দেখে না। তিনি বুখারি শরীফ এই ফতলবাড়ির ভূমিকা তিনি লিখছেন, নিজে লিখতে চোখের পর কি থাকবে? এ যুগের অন্ধ মানুষ শেখ বিন বাজ বিশ্ব ইতিহাসের অতুলনীয় অপ্রতিদ্বন্দ্বী একজন হাফিজ কোরআন এবং হাফিজুল হাদিস। আল্লাহ তার দুটো চোখ তুলে নিয়েছিলেন, তার বাপ মা নিশ্চয় দুঃখ পেয়েছিল, কিন্তু না, এই হাদিস বলছে আপনি তার ক্ষেত্রে এর বিনিয়োগ করলে জান্নাত দিয়ে দেবো, উনি নিঃসন্দেহে এই হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করবেন। যদি মার্কাজের কোনো হাফেজ ছাত্র হেফজ করতে দ্বন্দ্ব হয়ে যাও, তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ পাক দিচ্ছেন, ওহিয়া এলাই গিয়ে আল্লাহ পাক আমার কাছে ওহি করেছেন। ফাদল ফি ইলমিল খায়রিন মিন ফাযলি ফি ইবাদাতিহি, ইবাদাতের চাইতে, ইবাদাতের নেকির চাইতে অনেক অনেক বেশি নেকি হলো এলেম অন্বেষণের মধ্যে। ও মেলাকো দিন আল ওয়ারা, মনে রেখো দিনের মূল বিষয়টি হচ্ছে ওরা, আল্লাহ ভীরুতা। যত বড় বিদ্যা না হন, যদি আপনার আল্লাহ ভীরুতা না থাকে আপনার বিদ্যা কোনো কাজে লাগবে না। ওয়ান ইবনে আব্বাস কাল তাদারুসুল ইলম সাআতান মিনাল লাইল খায়রুন মিন ইহইয়াহা ফিল ইবাদাহ রাওয়াহু দারিমি। ইবনে আব্বাস বলছেন, রাতের একটা অংশ এলেম অন্বেষণে ব্যয় করা সারা রাত ইবাদতে ব্যয় করার চাইতে উত্তম। এজন্য আমার অনুরোধ থাকবে, আমাদের বইগুলো কিছু অংশ অবশ্যই আপনার রাত্রে পড়তে হবে। সংগঠনের বড় বড় দায়িত্বশীল এখানে আছেন সবাই,
প্রত্যেকেই বলছি আপনি যত বড় বিদ্বান হন যত বড় ডিগ্রি হন না কেন আপনাকে অবশ্যই পড়তে হবে যিনি পড়ে না তিনি কিছুই জানতে পারে সব ভুলে যাবে ডিগ্রি তো ডিগ্রি ফর ডিগ্রি সব ডিগ্রি নেভার ফর নলেজ সেক ডিগ্রি সিরেফ ডিগ্রির জন্য হয় ডিগ্রি কোনো জ্ঞানের জন্য হয় না ডিগ্রির দিয়ে জ্ঞানের কোনো পরিমাপ করা যায় না যিনি নিয়মিত পড়াশোনা করেন কিছু না কিছু হলে আপনাকে পড়তেই হবে যে জন্য আমাদের এহতে সাহেব বলে দেওয়া হয়েছে প্রতিদিন সকালে কমপক্ষে 15 মিনিট আপনি কোরআন এবং হাদিস পড়বেন দুটো মিলিয়ে এই অভ্যাসটা ছোট থেকে আমাদের ছিল আমি আপনাদেরকে বলছি যারা সংগঠনের মধ্যে আছেন তারা এই অভ্যাসটা বজায় রাখবেন মনে রাখবেন বাংলাদেশের সমস্ত লোক আমাদের কথা শুনবে না কিছু লোক শুনবে আল্লাহ রসুলের কথা যখন সমস্ত আরব লোক শোনে নাই আপনি এটা আশা করবেন না যে আপনার অধিকাংশ লোক আপনাকে সাপোর্ট দিবে অশ্বিন কালেও না কোনো নবী অধিকাংশের সাপোর্ট নিয়ে সমর্থন নিয়ে নবুয়ত প্রচার করেন নাই আমরা অধিকাংশ লোক সাপোর্টের তক্কা করি না আল্লাহবাক যাদেরকে পছন্দ করেন তারাই আমাদের সঙ্গে থাকবে আর আমরা ভোটের ভিক্ষা করি না আপনাকে অবশ্যই এ কথা মেনে চলতে হবে প্রতিদিন সকালে অন্তত 15টা মিনিট 24 ঘন্টার মধ্যে দিতে পারবেন না অভ্যাস যেন থাকে ইনশাআল্লাহ তাতে অনেক নেকি পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আমাদের লেখা বই আপনাদের ঘরে আসে অনেকে বই কিনে রাখছেন আলমের সাজিয়ে রাখার জন্য এই দেখুন স্যার আপনার এই বই সাহেব আমি পড়েছো কত বড় তো তখন আটকে যায় সবাই বই পড়তে হবে আজকে আমাকে গিফট পাঠিয়েছে কক্সবাজার সভাপতি সাহেবের মাধ্যমে আমাদের একজন হিন্দু ভাই কি নাম ভাই বিকাশচন্দ্র দে না কান্তি হ্যাঁ ভাই ঠিক আছে তার কি তার লেখা পড়ে যায় অর্থনীতির উপরে ওনার লেখা 4টে বই উনি পাঠিয়েছেন আমার কাছে আমি তো তাকে দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে আমি আগে থেকে একটা ধন্যবাদ দৃষ্টি লিখছিলাম বোধ হয় আর মনে হচ্ছে ওনাকে আমি ডাকিয়ে নিয়ে এসে ওনাকে আমরা এখান থেকে অভিনন্দন পত্র দিয়ে দিই একটা কিন্তু আমি তাকে বলবো আপনি ইসলামের বটবৃক্ষের একটা ডাল অর্থাৎ অর্থনীতি বিষয়ে আপনি চিন্তাভাবনা করেছেন তাতে আপনার দৃষ্টিতে ইসলামের অর্থনীতি হলো বেস্ট অর্থনীতি তাই না একটা ডাল নয় পুরা গুড়ি বাদ দিয়ে একটা ডালের মূল্য নাই আপনাকে আমি ইসলামে দাওয়াত দিচ্ছি আপনি পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যান উদখুলু ফিস সিলমে কাফফা তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন মানে শুধু অর্থনীতির উপরে গবেষণা করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না মনে রাখবেন যে বেদ এর অনুসারী বলে হিন্দু ভাইরা দাবি করে তাদের বেদ কিন্তু একটা নয় 32টা বেদের সন্ধান আমি পেয়েছি আমার রিসার্চের মধ্যে 32টা বেদ তবে অধিকাংশের কাছে 4টা বেদ হলো ঋগ্বেদ সমবেদ আছে না 4টা বেদের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই তার ধারণা এগুলো সব ঈশ্বর প্রদত্ত যদি ঈশ্বর প্রদত্ত হতো তাহলে 4টা কেন মুসলমানদের 4টা মজহাব তাদেরও 4টা দেব কি বলে বেদ মুসলমানদের 4টা মজহাব ভেমিয়াগণ শত শত মজহাব হয়েছে শুধু বাংলাদেশের দেহতত্ত্ব নয় হানাফিদের মধ্যে 200 দল হয়েছে তাদের ঠিক একই অবস্থা মনে রাখতে হবে বেদ কখনোই আল্লাহ বা ঈশ্বর তাদের ভাষা বলি ঈশ্বর প্রদত্ত নয় হলে একটাই হতো 4টা বা 32টা হতো না কারণ মানুষের ব্রেন থেকে কোনোদিন অভ্রান্ত সত্য বেরিয়ে আসতে পারে না সেখানে একজনে এক এক চিন্তা আসবে সেই কারণে বেদ কখনোই গুরুত্ব হবে না ঠিক যেভাবে ইব্রানি ভাষা হিব্রু পৃথিবী কোথাও নাই মুসার ভাষা ছিল হিব্রু ইব্রানি ঈসার ভাষা ছিল খালেদি কোথাও নেই ঠিক হিন্দুরা বলেন আমাদের ভাষা সংস্কৃত সংস্কৃত বিশ্বের কোথাও নেই এমনকি নিজের বাড়িতেও সংস্কৃত কোনো হিন্দু কথা বলে না আল্লাহ পাক সব ভাষা আস্থা সব উঠিয়ে নেবেন শুধু থাকবে শুধুমাত্র আরবি থাকবে শুধুমাত্র মুসলমানদের জবান কোরআন এবং হাদিস কোরআন হাদিস আছে বলেই আরবি জবানটা এখন ঠিকই আছে নাহলে এটাও আদের কী হতো আল্লাহ ভালো জানে আমি আমার ভাই বিকাশকান্তি দেকে দাওয়াত দিচ্ছি যেন পুরোপুরিভাবে তিনি ইসলাম কবুল করেন এবং এ বিষয়ে তিনি কিছু সাহায্য চাইলে আমাদের বইগুলো তিনি পড়বেন এবং আমরা আজকে কিছু বই তার জন্য পাঠাচ্ছি আমার ভাই অ্যাডভোকেট শহীদ ইসলামের মাধ্যমে আশা করি তিনি ওগুলো মন দিয়ে পড়বেন শুধু তিনি নন বহু হিন্দু ভাই আমাদের ভক্ত আছে হিন্দু হয়ে ভক্ত হওয়া যাবে না মুসলমান হয়ে ভক্ত হতে হবে তাকে ইসলাম কবুল করতে হবে পুরোপুরি দাখিল হতে হবে তবেই আল্লাহকে তিনি পাবেন ইনশাআল্লাহ আশা করি আমরা দোয়া করি যারা ইসলামের সত্যতা পছন্দ করেন ভালোবাসেন ইসলাম খুব ভালো কিন্তু মানি না এটা হবে না তো
ভালোবাসতে হবে, গ্রহণ করতে হবে, মানতে হবে, তবে তো জান্নাত পাওয়া যাবে। যে কোনো সময় চোখের দীপ্তি নিভে যাবে, যে কোনো সময় রুহ চলে যাবে, তার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া ভালো। ইবনে আব্বাস বলছেন, রাত্রে একটা অংশ যদি তুমি খালি পড়ো এলেম তলাশের পিছনে, তাহলে এটাই তোমার জন্য তোমার রাত্রি জাগার চাইতে উত্তম হবে। মনে রেখো, দুইটা লোভী মানুষ কখনোই তৃপ্ত হয় না। একটা এলমের লোভী, আরেকটা হলো দুনিয়ার লোভী। সারাদিন তো লেখাপড়ার মধ্যে থাকি, খেয়ে দেশে বসে আর একটা সেক্টর শুরু হয়ে যায়, কালকে সূর্যের রাত পৌনে একটা সময় আর ওটে চলে আসছে, এরপর আড়াইটে সময় আর গড়ে উঠছি, মনে হচ্ছে একটা জায়গায় একটা ভুল হচ্ছে, মানে এটা কী হবে দেখি, আড়াইটের সময় সে লাইট জ্বলে ওটা দেখছি যে এটা এই হবে, সবসময় মাথার মধ্যে ওইটাই ঘুরতেছে। এরকম যে ঘুরপাক খায় মাথার মধ্যে, খালি এলএম খালি এলএমটি ঘুরবে, এটা লিখলাম হচ্ছে কেন, এটি শব্দ মধ্যে ভালো হতো, এটি মধ্যে ভালো হতো, আপনি যে চিন্তা করবেন খালি এটি থাকবে, খালি কালকে কী খাবো না খাবো ওই চিন্তা ছাড়েন। অমামিন দাহাবাতিম লড়দিল্লা আল্লাহ হেরেস বহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি, ওই চিন্তা কেন, আপনি দেখবেন আপনার এলমের চিন্তা, জাতির কাছে সঠিক জিনিস তুলে ধরে আপনার দায়িত্ব, যাতে মানুষ না মানুষ সে তাদের ব্যাপার, তো আমার দায়িত্ব হলো সঠিক জিনিস তুলে ধরা, যেন আমার হাত দিয়ে কোনো ভুল জিনিস বেরিয়ে না যায়, ভুল বেরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে কারেকশন করতে হবে। আজকালকে লেখাপড়ার যুগ হচ্ছে প্রেস, তো যতদিন পর্যন্ত ওই বইটা থাকে ততদিন তো ভুলটা মানুষ দেখে। আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, সালাত রসুল পঞ্চম মুদ্রণ ইনশাআল্লাহ সত্রে বেরিয়ে যাবে, তাতে অনেক কিছু যোগ্যোগ হচ্ছে, আবার আগে তো প্রস্তুতি নেন। এবং এটাও বলতে পারে, এই যে আজকে যে দর্শ দিলাম না, কিটা ফতুলবাড়ি, ফতুলবাড়ির ভূমিকায় আল্লামা শেখ বিন বাজ লিখছেন যে এই বইটা যখন প্রথম ছাপা হয়, তো এই যে এত মানুষ কবুল করবে আমরা বুঝতে পারিনি, ফলে কম করে ছাপছিলাম, এখন মানুষ এত চাচ্ছে দিতে পারছি না, তখন আমার কাছে এসে বহু লোক প্রস্তাব দিচ্ছে টাকার চিন্তা আপনার করতে হবে না, আমরা টাকা আগে দিয়ে দিচ্ছি, খালি বইটা সেবে দেন, অর্থাৎ ফতুলবাড়ি, টাকা যখন তারা জানলো যে এবার কাজ শুরু হয়ে গেছে, টাকা আর পরে টাকা আসতো চারদিক থেকে, কে করলো, মহিবুদ্দিন আল খতিব এবং তার ছেলে ওসি ইবনে মহিবুদ্দিন আল খতিব, বাপ বেটা দুজনে মিলে এই পুরা ফতুলবাড়ির যেটা আজকে পড়লাম আমরা শেষ করেছেন, ইক্তসার করা, সংক্ষেপ করা, বা লেখা অধ্যায় লেখা, এই যে অনেক সমস্যা আছে এগুলো করা, শেখ বিন বাজের মতো লোক টাকা পয়সা নিয়ে চিন্তা করে, তা আমাদের চিন্তা করতে হবে না, নিঃসন্দেহে বইয়ের দাম বাড়বে, কারণ বইয়ের দাম বাড়ানোর কোনো আমাদের ক্ষমতা নেই, বিদ্যুতের মূল্য দ্বিগুণ হয়নি, তিন চার গুণ হয়ে গেছে, কাগজের মূল্য বাড়েনি, অতএব আপনাদেরকেও এ বিষয়ে আসতে হবে। আমরা যদি আহ্বান জানাই যে সালাত রসুল বের হবে, টাকা পয়সা শর্ট আছে, কী করবো, আপনারা টাকা দেবেন কি, আগেই পাঠিয়ে দেবেন অ্যাডভান্স করি, আমাদের বই বিতরণ প্রকল্প আছে না, তাহলে আমাদের কম দামে দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা চাচ্ছি ঘরে ঘরে এটা চলে যাক, কারণ আমার বাসায় যে মহিলা প্রোগ্রাম প্রতি সপ্তাহে মঙ্গলবারে, এবারে দাম দিয়েছে 180 টাকা, বুঝলি, সর্বনাশ, এত টাকা পাবো কোথায়, আমরা তো ওই 100 টাকা দিয়ে তাই কোনো মতে দিতাম বেশি বেশি করে, এখন তো উপায় আছে, আমার ছেলে বলতে যে স্যার বই অন্যবার যা বিক্রি হয় এই মাসে তার অর্ধেক বিক্রি হয়নি, দাম বেশি, আমরা যেন মনের কমনে হঠাৎ করে বলি ফেললাম যে আমার মন চাচ্ছে যদি আপনারা টাকা দিতেন, তাহলে বইয়ের দাম আমি ওই 100 টাকার মধ্যে রাখার চেষ্টা করতাম, বই মোটা হয়ে যায়, কিন্তু টাকা তো আপনারা দিয়েছেন অ্যাডভান্স, যেহেতু অত সমস্যা নেই, শুধু কমিয়ে দেবো, যেটা সার্ভিস চার্জ লাগে, প্রেস চার্জ যেতে লাগে না, এইগুলো খরচ বাদ যেটা হবে তাহলে কমে যাবে না। সালাত রসুল সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে না, সারা দেশে আপনি নাই কিন্তু সালাত রসুল আছে, তার মাধ্যমে একটা ব্যাপক পরিবর্তন আসছে সমাজে, এই পরিবর্তন যদি অব্যাহত থাকুক এটাই আপনারা জান না, প্রতিটি বই আমাদের জটিল প্রতিটি সাবজেক্টে যেসব বইগুলো গেছে, প্রতিটি বই আলহামদুলিল্লাহ মানুষের আলোর পথ দেখাচ্ছে, এটা যেন অব্যাহত থাকে, যেন টাকার জন্য
বইয়ের দাম না বাড়ে। সালাত রসুল অনেকে ব্যবসায়ী নেয় না, কারণ ব্যবসায়ী লাভ করতে পারে না, লিখতে 500 টাকা ব্যবসা 200 টাকায়, পরে তো উল্টো পাল্টা আমরা লিখতে পারি না, তো আমরা যা খরচ হ্যাঁ হিসাব করে রেখে আমরা, ফলে আমাদের দাম কম, আমাদের ব্যবসায়ীরা আমাদের বই চায় বলে ওদের লাভ কম। লাভ কম হোক কিন্তু আমরা চাই জনগণ হাতে হাতে বইগুলো চলে যাক, এই বিষয়টা আপনার মনে রাখবেন। যারা এলমের লোভী তাদের লোভ শেষ হয় না, রাত দিন সবসময় পড়াশোনার তালে থাকে, আর যারা দুনিয়ার লোভী তার দুনিয়ার লোভে এলম শেখার সময়ই পায় না, বাবা কখন লেখাপড়া করি, তার দুনিয়ার হিসাব নেই, যে কত যে পাগল সে দুনিয়া নিয়ে তারা থাকে। আর জিয়াদুল হুদাইর কল কল আলী ওমর হাল তার হো মা তাহাদুল হাল মা ইহাদুল ইসলামা, জিয়াদুল হুদাইর বলছেন যে আমাকে ওমর রাজিয়াল্লাহু আনহু বললেন হাল তার হো মা তাহাদুল ইসলাম, এই বেটা তুমি কি জানো ইসলাম ধ্বংস করেছে কারা, কল কুলতুল্লাহ বললাম আমি তো জানি না, ওমর বলছেন এহাদেমহু জাল্লাতুল্লাহ আলে, ইসলামকে ধ্বংস করে তখন আলেমদের পদস্খলন ঘটে। ও জিদালের মোনাফাক বিল কিতাব, আর মুনাফিকরা কিতাব নিয়ে তফসির করে, কিতাবের মধ্যে যত ঝগড়াঝাটি তফসির পড়লে মাথা খারাপ হয়ে যাবে, এই যে আমরা তো মারবি কেন পড়ি না, উরি আল্লাহ আকবার, কারাগারে না গেলে যদি আমার পড়াতে পুরো বইটা পড়া হতো না, যে কত যে অসংখ্য বেদাত এবং শিরকি কথা আসার মধ্যে হিসাব নেই, সব তালিকা করা আমার কাছে। প্রথমে একেবারে ইয়া কানা ইয়া কানা স্টেন থেকে শুরু করেছে শিরিক, কিন্তু আপনারা তো বুঝবেন না, যদি আপনারা ডিপলি পড়েন দেখবেন তফসিরের মধ্যে কি সর্বনাশ করে দিতেছে। সূরে মুহাম্মদের শেষ আয়াত সেখানে ওই ইস্তাবদুল কওমান ফলা ইস্তাবদুল কওমান গায়রাকুম ফলা তাযুরু হুসাইয়া, ওই তোমরা ওই তাতাওয়াল্লো যে তোমরা ফিরে যাও ইসলাম থেকে, তোমাদের পরিবর্তে আল্লাহ একটা কম নিয়ে আসবেন যারা তোমাদের মধ্যে হবে না। সে কোথায় আসতো 200 বছর আগে আল্লাহ রাসূল এই হাদিস কোরআন আয়াত নাযিল হয়েছে, আমরা এখন এই ব্যাখ্যা দিই ইমাম সৈয়দের নাম দিয়ে যে তিনি হলেন ইমাম, এটা হলো ইমাম আবু হানিফার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে, কারণ ইমাম আবু হানিফ পারস্য সন্তান ছিলেন, কোথা জিনিস কোথায় টান্দে নিয়ে আসছে, তখন আবু হানিফের জন্মই হয়নি, এই হলো তফসির মারুফুল কোরআন, যাবেন কোথায়, যদি এটা ঘরে ঘরে গেছে একদিন আপনাদের নাম বলতে, এটা সৌদি সরকার ফিরি ফিরি করেছে, সৌদি সরকার বাংলা জানে না কেটা যে কী বলেছে, দিস সেই মজুমা ফাহাদ থেকে কেউ মনে করব বা সৌদি আরব থেকে কোরআন এসেছে, এটা ঠিক আছে, এরকম অসংখ্য তফসির আমার ঘরে তো প্রায় 20টা তফসির আছে, আরবি ফার্সি উর্দু সব মিলি, অথচ উপমহাদেশের প্রথম উর্দু ফার্সিতে উর্দু এবং বাংলাতে যিনি পুরো কোরআন তো তর্জমা করেছেন আহলে হাদিসের অত্যন্ত খ্যাতনামা পণ্ডিত আল্লামা আব্বাসউদ্দিন আব্বাস আলী খান, আব্বাস আলী খান না চণ্ডীপুরের না, ওনার সে তফসির আমার কাছে আছে, আমাদের এক ছাত্রটা আমাদের দিয়েছিল ফটো করে দিয়েছি রেখে দিয়েছে, ওটা ফটো করে ঘরে রাখছে 18 তারিখে 17 তারিখে আমি অ্যারেস্ট হলাম 22 তারিখে, একটা মূল্যবান উত্তরাধিকার আমাদের আমার ঘরে আছে, খবর নিলাম মাঝে তারা বললেন স্যার কী বলবো, বাংলাদেশ থেকে হিন্দু যারা উপাসে চলে গেছে বিনিময় করে তারা যে আব্বাস আলীর কবরের উপরে ফুটবল গ্রাউন্ড বানিয়েছে, কোনো সম্মান রাখেনি, পুরো কবরস্থানটা ভেঙে গুঁড়ো করে দিয়েছে যে ফুটবল গ্রাউন্ড বানিয়েছে তারা, মানে সবসময় লাথাচ্ছে তাকে মার্চ সামনে ফুটবলের মাধ্যমে লাফানো হচ্ছে মুসলমানদের এই বিখ্যাত আলেমকে, আগামী দিনে আমরা মনে যে আপনারা আমাদের লাথাবে না তার ঠিকঠিকান নেই, কারণ হিংসুক তো আমাদেরও আছে, কিন্তু যে কাজ তিনি করে গিয়েছেন তার পরকালের জন্য তিনি আলহামদুলিল্লাহ সাতকার ঝারিয়া করে চলে গেছেন দুনিয়াতে। ওই জিনিসটা কালেকশনের নেশা আমার বহুদিন থেকে ছিল, কীভাবে পাওয়া যায়, কারণ ওই যে আমার আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি আবার ওনার বংশে, তিনি আড়ংঘাটে মারা গেছেন আদুল্লাহ ঝারি, এই বিভিন্ন সূত্র খুঁজতে 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 সরকার পেয়ে গেছিল, এই যে খোঁজারের চার নেশা থাকতে হবে না, যে বাংলা ভাষায় প্রথম কে নিয়ে আসলে, আমরা বসুনিয়ার নাম শুনি, ডক্টর মুজিবুর রহমান লিখছেন বসুনিয়া, রে বাবা আমার নিজে বসুনিয়া লিখছে কিন্তু পুরো কোরআন তো লেখা নেই, পুরো কোরআন লিখছেন আহলে হাদিসের মাধ্যমে আল্লাহ খেদমতটা নিয়েছেন, এবং তিনি আহলে হাদিস আন্দোলনের নেতা আব্বাস আলী, তো
জল্লাতুল আলেম, আলেমে যদি পদস্করণ হয়, আলেম যদি হিংসা করে ধ্বংস হয়ে যায়, নিরপেক্ষতা হারিয়ে ফেলে, তাহলে তার মাধ্যমেই ইসলাম ধ্বংস হবে। জিদাল মুনাফিক বিল কিতাব, আল্লাহর কিতাবের মধ্যে মুনাফিকরা ঝগড়া করবে, যুক্তি দিয়ে দিয়ে নিজেরটাকে খাড়া করবে, হাদিস কোরআনের বিষয়টা তার খেয়াল করবে না। হুকমুল আইমাতুল মুদল্লিন, পথভ্রষ্ট নেতা যখন আসবে আপনার ঘাড়ে, পথভ্রষ্ট নেতার যখন তাদের অনুযায়ী শাসন করবে, এই তিনটা দল ইসলামকে ধ্বংস করবে। রওদারমি বিসনাদিন সহি। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলছেন, তাআল্লামুল ফারায়েজা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাস ফাইন্নি মাকবুল, তোমরা ফারায়েজ ভালোভাবে শেখো এবং কোরআন ভালোভাবে শেখো এবং মানুষকে শেখাও, কারণ ফাইন্নি মাকবুল, আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব। ফারায়েজের বিষয়টা আল্লাহ রাসূল কেন বললেন? কারণ ফারায়েজের ব্যাপারে, জমির উত্তরাধিকারীর ব্যাপারে অনেক সমস্যা আছে আমাদের মধ্যে। কোনো কোনো এলাকাতে মেয়েদের তো দেয় না, বন্ধুরও দেয় না, বড় ভাই সব খায়, ছোট ভাই কিছু পায় না। এই যে সমস্যাগুলো আছে সমাজে, এগুলো আপনারা সাবধান থাকবেন। আল্লাহ রাসূল অনেক আগেই কিন্তু এই বিষয়ে সাবধান করে দিয়ে গেছেন এবং বলে গেছেন, এই জন্য তোমার ভালো কোরআন ভালো করে পড়ো, কোরআনটা বুঝো ভালো করে, এবং শুধু নিজে বুঝলে হবে না, অন্যকে বোঝাও। আমাদের এই উপদেশগুলি আমাদের জন্য আশা করি আলোকবর্তিকে হবে। আল্লাহবাগ আমাদের সবাইকে কোরআন শেখার এবং কোরআন বোঝানোর এবং কোরআনের মূল স্পিরিটটা অনুভব করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, হাস্তাকুল্লা লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। ও আচ্ছা, এটা দিলে ভালো করলে, এ নতুন বই দেখছেন? এটা দেখবেন করতে গেছে, আজকে বেরোলো, আমি রাত্রিবেলা পেয়েছি, হায়াতুন নবী। আর এটা এই ছবিটা হলো, যারা হজ করেন উমরা করেন তারা জান্নাত মদিনা, এই ছবিটা পাবেন সেখানে। প্রথম ছিদ্রটা হলো আল্লাহ নবীর কবরের, পরেরটা হলো অবকারের, পরেরটা হলো উমরের। না, যারা ওখানে যায় জিয়ারতে, অনেক মুসলমান আছে যারা মক্কা যাক না যাক মদিনা যাবেই, ওদের উদ্দেশ্য হলো ওই কবর জিয়ারত করা, কথা বললেন। তা এইখানে তাদের ধারণা যে উনি বেঁচে আছেন, সালাম দিলে উনি জবাব দেন, মনস্কামনা পূর্ণ হয়। এদের এই ছবিটা দিয়ে দিয়ে এর উপরে বই লিখলাম 1990 সালে, আর্টিকেলটা তাহারিক হয়ে গেছে আমার 1990 সালে, 24 বছর পরে আজকে লিখলাম বই আকারে। শুধু নেবেন না, বিতরণ করেন ব্যাপক হারে। এই উদ্দেশ্য জানেন, যারা কবর ব্যবসায়ী, যদি হায়াতুল নবী প্রমাণ করা যায় তাহলে আউলিয়া প্রমাণ করা যাবে, কথা বলছেন। নবীকে যদি বাঁচাতে পারি তো আউলিয়া তো বাঁচবেই, আর তো মানে দিন না আউলিয়া মতুন, আউলিয়ারা মরে না। এর সঙ্গে একটা ইংরেজি বই বেরোয়েছে, ওটা আপনারা খেয়াল করবেন, জীবন দর্শন বইটা আছে না, জীবন দর্শন বইতে 16টা সম্পাদকীয় আছে আমাদের, এই 16টা সম্পাদকীয় একত্রিত করে একটা বই হয়েছে, ওটা ইংরেজি হয়েছে, আজকে রাত্রি বের হয়েছে, ওটাও আপনারা নেবেন। এবং এর মধ্যে যে কী আছে, যারা জীবন দর্শন বইটা অন্তত বাংলা পড়েছেন তারা পড়লে বুঝতে পারবেন কী লেখা আছে। আর খুব দর্শনভিত্তিক লেখা বলে ওগুলো আমি আলাদা করে দিয়েছি বই আকারে। আল্লাহবাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। নিজের জানলেই হবে না, অন্যকে জানানোর জন্য যা কিছু করণীয় চেষ্টা করবেন। আপনারা সবাইকে এই দাবি রইল। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।